আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ভাজা ছাড়াই পাঙ্গাস মাছ রান্না করতে পারেন রেসিপিটি খুব সহজেই তৈরি করে দেখিয়েছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবার চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি বিশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাটাকে আমি দুই ভাগ করে নিয়েছি এখন আমি এটাকে রান্না করব চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা মশলাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লবণ পরিমাণ মতো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রয়েছে এরপর এর মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি পানির মধ্যে যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় তাই পানিটা দিয়ে দিয়েছি একটা সময় তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে এরপর এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে নেড়ে নিচ্ছি ভালোভাবে এবার মাছগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর নেড়ে চেড়ে দিতে হবে আর এইভাবে পাঁচ থেকে দশ মিনিট মাছগুলোকে কষিয়ে নিতে হবে একটা পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠবে মাছগুলো অনেকটা কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলো একটু নেড়ে উল্টে পাল্টে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানি দেওয়ার পর চুলার আঁচটাকে আমি হাই হিট করে দিয়েছি হাই হিটে তিন চার মিনিট আমি একটু জাল করে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার হিটটাকে মিডিয়াম করে দিয়ে পানিটা যতক্ষণ না শুকিয়ে সমান সমান হয়ে আসছে এরপর যে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দুই মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি ঝোলটা একদমই টেনে এসেছে ঠান্ডা হলে ঝোলটা আরও কমে যাবে তাই আমি আর কমাবো না এখনই আমি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে এক মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছ রান্না আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ